প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা বাইরের কাজ নয়। বন্ধুরা, আজকে আমাদেরকে বাইরের কাজ দিয়েছে শব্দ দূষণ থেকে। দেখো, এক নম্বর বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। দুই নম্বর বলেছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গা বসিয়ে বাক্য তৈরি করি। তিন নম্বর বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখে। চার নম্বর বলেছে শহরের জীবনের সাথে গ্রামের জীবনের তুলনা করিও লিখি। চলো বন্ধুরা, আমরা প্রশ্নগুলোর উত্তর করে নিই। উত্তর, দেখো বন্ধুরা, প্রথমে আমাদেরকে বলেছে শব্দার্থ লিখতে। এখানে দেওয়া হয়েছে নিশিরাত, কিচির মিচির, ফেরিওয়ালা, শব্দ দূষণ। দেখো, আমি অর্থ লিখে দিচ্ছি ডান দিকে, তোমরা অর্থগুলো লিখে নাও। এরপরে দুই নম্বর বলেছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গা বসিয়ে বাক্য তৈরি করি। বন্ধুরা দেখো, আমি বাক্য তৈরি করে দিয়েছি, তোমরা অবশ্যই উত্তরগুলোতে আন্ডারলাইন করে দিবে। অর্থাৎ দেখো, নিশিরাতে, কিচির মিচির, এরপরে ফেরিওয়ালা, শব্দ দূষণ, এগুলোকে তোমরা আন্ডারলাইন করে দিবে। তিন নম্বরে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখে। দেখো, এখানে প্রথমত বলেছে কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে শহরে কী কারণে শব্দ দূষণ হয়, কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে, কেন, কারণটিও লিখতে হবে। এরপরে দেখো, আমি লিখে দিয়েছি, তোমরা লিখে নাও। এরপরে বলা হয়েছে গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠে। এরপরে চার নম্বর বলেছে শহরের জীবনের সাথে গ্রামের জীবনের তুলনা করিও লিখি। দেখো বন্ধুরা, আমি উত্তর লিখে দিয়েছি, তোমরা প্রথমে গড় আঁকবে, এরপরে বাম দিকে তোমরা বিষয়বস্তু লিখবে, অর্থাৎ পরিবেশ, শব্দ, রাস্তাঘাট, জীবনযাত্রা, হাটবাজার, এরপরে তোমরা শহরের জীবন, এরপরে গ্রামের জীবন ডান দিকে লিখে দিবে। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের বাড়ি কাজের সমাধান। আর হ্যাঁ, এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।